জামালপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নিজ কার্যালয় সহ সব থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে সংরক্ষিত আসন রাখার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদ। সংরক্ষিত আসনে একজন বীর মুক্তিযোদ্ধাকে বসিয়ে শুরু হয় সেই আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কক্ষে সংরক্ষিত আসনে বসানো হয় বীর প্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলালকে। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে সারা দেশে যেন এটি অনুকরণ করা হয়। আমাকে দিয়ে যে এই ঘটনাটা আজকে উদ্বোধন করা হইল, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি রিয়েলি স্টান হয়ে গেছি। এসপি সাহেব যে আমাকে স্মরণ করছেন, এর জন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, যুদ্ধকালীন আমার কোম্পানির পক্ষ থেকে, সব যুদ্ধকালীন আমার কোম্পানির যত মুক্তিযোদ্ধা আছে সকলের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে জনাব নাসির সাহেবের, নাসির সাহেবকে পুলিশ বিভাগ অনুকরণ করুক। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিশেষ সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। 71 সালের 16ই ডিসেম্বর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে বাজি রেখে একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মানচিত্রের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সে অবদান আসলে আমরা দিয়ে শেষ করতে পারবো না, তাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। অত্যন্ত পক্ষে আমি এতে করে একটু তৃপ্ত হব যে তাদের জন্য একটা কিছু করতে পারলাম। তারা সেদিন যুদ্ধে গিয়েছিল সব কিছুর মায়া ত্যাগ করে। তারা বেঁচে ফিরবে তারা নিজেরাও জানতো না, কিন্তু তারা 30 লক্ষ মানুষ আমাদের আত্মাহুতি দিয়েছে। এ বীর মুক্তিযোদ্ধারা ফেরত এসেছে, তারা স্বীকৃতি পেয়েছে। তো তাদের জন্য এতটুকু করতে পারা আমি মনে করি অবশ্যই আমার জন্য আনন্দের, তৃপ্তির, এবং তাদেরকে এই সম্মানটুকু জানাতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মানিত করার এই ঘোষণা দেয়া হয়। সময় সংবাদ, জামালপুর।